ভালো আছেন। আপনাদের যে ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান খান রুমান, উনি কীরকম মানুষ হিসাবে কীরকম? খুবই ভালো। তো চেয়ারম্যান হিসাবে উনি যা যা দায়িত্ব পালন করার কথা ছিল উনি কি সব পালন করছে? সম্পূর্ণই পালন করতেছে। আপনার এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে রাস্তাঘাট ঠিকমতো হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, ঠিকমতো হচ্ছে। আপনারা ঠিকমতোই পাচ্ছেন? ঠিকমতোই পাচ্ছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো ঠিক মতো পাচ্ছেন? সব পাচ্ছেন না? আপনারা ওনার আবার কি উনি এই যদি নির্বাচন করে সেই আবার কি চেয়ারম্যান হিসাবে দেখতে চান? ভালো কাজ করে, উনি যথাযথ দায়িত্ব পালন করে। ওনার কাছ থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা কোনো টাকা পয়সা লাগে না। উনি এমনিতে যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে। আপনি যে বলতেছেন যে টাকা পয়সা কিছু লাগে না, শুনলাম যে এই বয়স্ক ভাতা, তারপরে যে যেগুলো কাট হয় তার থেকে 500 বা 1000 টাকা করে নেয়, এগুলো কি সত্য কথা? এটা আপনি শুনতে পারেন, তবে আমরা যারা প্রত্যক্ষদর্শী, আমরা যারা এলাকায় জানি, আমরা যারা এটা নিয়ে আমরা জড়িত, আমরাও এটা জানি না। এবার কে জানে বা কারা জানে সেটা আমরা বলতে পারি না, আমরাও শুধু জানি না। আপনাদেরকে ফ্রিভাবেই কাট করে দিই? আমাদেরকে ফ্রিভাবেই কাট করে দিই। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আপনাদের চেয়ারম্যান এই ইউনিয়নের জন্য কতটুকু দায়িত্ব পালন করছে? সঠিকভাবে পালন করতেছে, সে হলো এক নম্বর লোক। এক নম্বর লোক? এক নম্বর লোক। এক নম্বর লোক, তাকে কীভাবে চিনছেন? সে রাজনীতি করে, সে চেয়ারম্যানই করতেছে, সে সুন্দরভাবে সঠিকভাবে কাজ করতেছে এলাকার। ডাক দিলে আগে যে কোনো টাইমে, ফোন দিলে দৌড়ে দৌড়ে কথা কো, যে কোনো আপদ বিপদে সঠিকভাবে কাজ করতে হবে, সঠিকভাবে সাহায্য সহযোগিতা সাহায্য সহযোগিতা। আপনার এই যে ভিজিটিং কার্ড, তারপরে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো পাচ্ছেন? পাচ্ছি। সত্যি কথা বলতেছেন? সত্যি কথাই বলতেছি, দেখ মিথ্যার কি আছে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কতটুকু দায়িত্ব পালন করতেছে? অনেক ভালো দায়িত্ব পালন করতেছে, সবসময় কাছেই পাচ্ছি। সবসময় পান? হ্যাঁ জি। উনি রাজনীতিক হিসাবে বা রাজনীতিক হিসাবে অনেক ভালো। আপনাদের যে ওয়ার্ড কমিটি এগুলো কি হচ্ছে? হয়ে গেছে না? থ্যাংক ইউ ভাইয়া। আমরা তো তাকে দেখতেছি জনসম্পৃক্ত কাজের মধ্যে সম্পৃক্ত থাকি। আর সে তো ছিল মূলত জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক, সে ইউনিয়ন পরিষদে আসছে, চেয়ারম্যান হয়েছে। এখন তার কাছ থেকে যেগুলো কাজ পাওয়ার কথা আমরা এগুলো দেখতেছি, করতেছি, ভালোই করতেছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা কার্ডগুলো এইগুলো সব সম্পূর্ণ ইউনিয়নে যে গরিব দুটি যে মাঝে সবসময় বিলিয়ে দিই না, এইগুলো তো পাইতেছে, আপনাকে তো পাইতে গেছে। এই যে করোনাকালীন অবস্থায় উনি নিজে কতটুকু সচেতন বা আপনাদেরকে কতটুকু সহযোগিতা করছে বা সচেতন করছে সেটুকু একটু বলেন না? উনি তো মনে হয় করোনাকালীন সময়ে বিশেষ করে জেলা প্রশাসনের থেকে দেখলাম যে উনাকে মাস্কটা বিতরণ করছে, উনি যেগুলো নেতৃত্ব দিয়েছে এবং বিভিন্ন এলাকাতে দেখছি বিভিন্ন এই কথাবার্তা করোনাকালীন সময়ের জন্য মানুষ কীভাবে থাকবে, স্বাস্থ্য সচেতনতা কীভাবে বৃদ্ধি পায় এগুলো কথা বলতেছে, যাদেরকে আমরা ফলো করি দেখি। এবং মাইকো মাসে ইউনিয়নে জি মাইকো মাসে। থ্যাংক ইউ ভাইয়া। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বিশ্বে যে কোনো প্রান্ত থেকে আপনারা দেখছেন বাংলা টিভি 71। সুপ্রিয় দর্শক, প্রথমে আমি শুরু করছি সালাম ও শুভেচ্ছা জানিয়ে। আজকে আমি আসছি নেত্রকোনা সদর উপজেলা 2 নং মেদিনী ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান খান রুমান। তো নুমান ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম নুমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি।
এখন যে করোনাকালীন অবস্থা, আপনি নিজে কতটুক সচেতন এবং আপনার ইউনিয়নের মানুষকে কতটুক সচেতন করেছেন সেই সম্পর্কে আমাদের একটু তুলে ধরুন। করোনাকালীন অবস্থা আমি নিজেও সচেতন, মানুষকেও সচেতন করেছি, মাইকিং করেছি, এই মাস্ক বিতরণ করেছি, সাবান বিতরণ করেছি, স্যাভলন বিতরণ করেছি, অনেক কর্মসূচি আমরা করোনাকালে গ্রহণ করেছি। আপনার যে ইউনিয়নের এলজিএসপি এবং টিআইকা বিকা এইগুলো এলজিএসপি 20 লক্ষ টাকা আমরা গ্রামীণ রাস্তাঘাট করেছি, টিআর কাবিকা 5 টন, কাবিকা 5 টন আর 1,20,000 টাকা টিআর, এইগুলা দিয়েও আমরা গ্রামীণ রাস্তা মেরামত করার চেষ্টা করছি। এবং হতদরিদ্রদের এ পর্যন্ত কয়টি ঘর দেওয়া হয়েছে? হতদরিদ্রদের এ পর্যন্ত 4টি ঘর দেওয়া হয়েছে। বয়স্ক ভাতা বা বিধবা ভাতা? বয়স্ক ভাতা বিধবা ভাতা তো আমাদের মানে শতভাগ, সদর উপজেলা আমাদের মাননীয় মন্ত্রী আশরাফ আলী খান কতো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার দরুন নেত্রকোনা এবং বারহাটার বয়স্ক বিধবা এবং পুঙ্গ ভাতা শতভাগ বাস্তবায়ন হয়েছে। এখন আপনি কি মানে আবারও নির্বাচনে আপনি দাঁড়াইতেছেন কিনা আমাদের সেই সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, আমি আবারও জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেন তাহলে আমি আবারও নির্বাচনে অংশগ্রহণ করব। থ্যাংক ইউ ভাইয়াকে। তো আপনার রাজনীতি কীরকম চলতেছে সেই সম্পর্কে আপনি একটু আমাদের বলবেন? আমার রাজনীতি ভালোই, আমি জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা আওয়ামী লীগের 2 বারের প্রচার সম্পাদক, প্রতিদিন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে তানা আওয়ামী লীগের নেতৃত্বে, তাই প্রতিদিনই আমি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে আমার সম্পৃক্ততা রয়েছে, এ বিষয়ে আমি রাজনীতিতে আমার সুস্পষ্ট অবস্থান আছে। আপনার ইউনিয়নে কি এরকম কোনো কিছু বা কাঁচা রাস্তা এরকম কোনো কিছু আছে আরো? হ্যাঁ, অনেক কাঁচা রাস্তা আমার ইউনিয়নে বাকি আছে, এখন পর্যন্ত করা যায় নাই, আমরা চেষ্টা করতেছি বাকি রাস্তাগুলো করার জন্যে। আমার মাননীয় প্রধানমন্ত্রী গ্রামকে শহর বানানোর চেষ্টা করছেন, গ্রাম হবে শহর, এই উন্নয়নে শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরাও তৃণমূলে কাজ করছি, ইনশাল্লাহ গ্রামের পাকা রাস্তা কাঁচা রাস্তা থাকবে না, পাকা হবে। বয়স্ক ভাতা বিধবা ভাতা আরও কিছু প্রয়োজন আছে, তো প্রয়োজন থাকলে আমরা অনলাইনে এগুলো আবেদন করাইতেছি, অনলাইনে আবেদন শুরু করছি, মনে হয় চাহিদা যা আছে তা পূরণ হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়াকে। ভাইয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এটুকুই যে আবেদন, ওনার বয়স্ক ভাতা বিধবা ভাতা আরও কিছু ইউনিয়নের জন্য ইউনিয়নের জনগণের জন্য প্রয়োজন, সেটুকু যদি হয় তাহলে অনেকটা কষ্টই লাঘব হবে। এই নিয়ে আমি আমার ইয়ে থেকে বাংলা টিভি 71 থেকে এখানে শেষ করছি, আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।